কাতার ফুটবল বিশ্বকাপের 32 দলের লড়াই শুরু হতে বাকি আর মাত্র 3 মাস চলছে 100 দিনের কাউন্টডাউন সময় যত ঘনিয়ে আসছে ততই ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস বেড়েই চলেছে বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে এবার অন্যরকম সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ মূল আসরে না থাকলেও বিশ্বকাপের খেলা মাঠে বসে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশি কাতারে বসবাসরত প্রায় 4.5 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি এবার মাঠে বসে সরাসরি ম্যাচ দেখবেন যারা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন টিকিট আর এমন ইতিহাসের সাক্ষী হতে যেন তর হয়েছে না তাদের এটা বাংলাদেশের জন্য অত্যন্ত সৌভাগ্য যে বাঙালিরা সবাই কাতারে একসাথে ওয়ার্ল্ড কাপ খেলাটা দেখবে এই জন্য আমি গর্বিত বাংলাদেশি হিসাবে বাংলাদেশি প্রবাসী যারা আছি তারা বেশি সংখ্যক এবারই প্রথম বিশ্বকাপ খেলা দেখার সুযোগ পাচ্ছি যেতে আমরা গর্বিত এবং আনন্দিত এখানে আমরা 4.5 লক্ষ বাঙালি আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালিরা এই খেলা উপভোগ করবে মাঠে বসে এই জন্য আমি এটাকে বলবো বাংলাদেশের বিশ্বকাপ প্রথমবারের মতো কোনো মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ 20 নভেম্বর কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্ব আসরের 18 ডিসেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে মেগা এই আসর এস এম ইকবাল সময় সংবাদ কাতার